বন্ধুরা, আমরা গতকাল রাত্রিবেলা পর্যন্ত প্রচন্ড টেনশনে ছিলাম না যে 30শে নভেম্বর জিদ্দার তরফ থেকে কোনো আপডেট আসবে কি আসবে না। তো আজকে সকাল 11:30টার সময় চেঙ্গিজের টিজার এসে গেছে, সেটা তো আমরা সকলেই জানি। এবং আজকে আমরা সারাদিন শামিয়ানার সামনে ছিলাম, কি কি করলাম সেটার ব্লগিং তো মানে ব্লগ ভিডিও তো কনস্ট্যান্ট চ্যানেল থেকে আসতেই থাকছে। এবং আগামীকাল আমাদের মেন ব্লগটা আপলোড করা হবে আজকের ইভেন্টটার। তো তোমরা ইতিমধ্যে দেখো জিদ্দা আমাদের জন্য আর কত কিছু সারপ্রাইজ দেবেন। জিদ্দার পরবর্তী প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল জাস্ট কিছুক্ষণ আগে গ্র্যাসরুট এবং জিৎ ফিল্মওয়ার্কের তরফ থেকে। আমরা সকলেই জানি এবং তোমাদেরকে আমি জানিয়েছিলাম, জিদ্দার আপকামিং প্রজেক্টটা কিন্তু বাংলাদেশের ডিরেক্টর সঞ্জয় সমাদ্দারের সঙ্গে হচ্ছে, এটা তোমরা অনেকেই জানো। এই প্রজেক্টটার নাম হচ্ছে মানুষ, মানে চাইল্ড অফ ডেস্টিনি, মানুষ। তো এই ছবিটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এবং যে পোস্টারটা দিয়ে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, পোস্টারটার মধ্যে অনেক কিছু নেই, আমরা জাস্ট একটা মানুষ লেখাটা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টেড বাই রাজেশ গাঙ্গুলি এবং প্রডিউস বাই জিৎ মদনানি অ্যান্ড অমিত ঝিমরানি। তো দেখো বন্ধুরা, এটা কতটা ভালো লাগার একটা ব্যাপার এবং মানুষটা কতটা প্রফেশনাল একজন মানুষ। চেঙ্গিজের টিজার দিয়ে তো মানুষের মধ্যে আজকে মাথা পাগলে দিয়েছে, যা টিজার বানিয়েছে এটা নিয়ে কোনো কথা হবে না। এবং তোমরা লক্ষ্য করে দেখো, মানে আগের বার রাবণের টিজার বা ট্রেলারের রিয়াকশন যেমন বিদেশ থেকে বাইরে বাইরে থেকে রিয়াকশন এসেছিল, অলরেডি কিন্তু চেঙ্গিজের টিজারের রিয়াকশন অলরেডি বাইরে থেকে আসা শুরু হয়ে গেছে। আমি অলরেডি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম পাকিস্তান থেকে একজন বন্ধু, সে কিন্তু চেঙ্গিজের টিজার রিভিউ করেছে। অ্যান্ড সেটা আস্তে আস্তেই ঠিক বিকেলবেলা, মানে এখন জিদ্দা এই সময়টাতে জিদ্দার অফিসে আছেন, আমরা সকলেই জানি জিদ্দা আমাদের সামনে দিয়েই অফিসে বেরিয়ে গেলেন। এবং আমরা তো এটা এক্সপেক্ট করিনি বলো, যে জিদ্দার আপকামিং প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট এবং ছবির নাম কি আমরা জেনে যাব, মানে এটাও তো আমাদের তরফ মানে আমাদের জন্য একটা বিরাট সারপ্রাইজ যেটা জিদ্দা আমাদের দিলেন। এবং এই মানুষটার কি কি করতে পারে, মানে কতটা প্রফেশনাল এবং কতটা পারফেকশনিস্ট, কতটা তার কাজকে সম্মান করতে পারলে এবং ভালোবাসতে পারলে এই জিনিসটা সম্ভব, তোমরা জাস্ট বলো। মানে আমি আমি সিরিয়াসলি আমি অবাক হয়ে যাচ্ছি মানুষটাকে যত দেখছি, আমি অবাক হয়ে যাচ্ছি। রাবণ সবে মাত্র হল থেকে নামলো, একে তো রাবণ কবে স্যাটেলাইটে আসবে সেটা নিয়ে মানুষের মধ্যে একটা প্রচন্ড উত্তেজনা তৈরি হয়েছে। তার মধ্যে গতকাল রাত্রি পর্যন্ত কোনো আপডেট দেয়নি, যার জন্য অনেকেই ভাবতে শুরু করেছিল যে আজকে হয়তো চেঙ্গিজের কিছু আসবে না। দুম করে সকাল 11:30টার সময় টিজার দিয়ে দিল, কাউকে কিছু বলা নেই, কওয়া নেই। আমরা শামিয়ানার সামনে ওখানে ইভেন্ট কভার করছিলাম, তার মধ্যেই খবর এলো যে চেঙ্গিজের টিজার এসে গেছে, ওর মধ্যেই গিয়ে রিয়াকশন দিলাম। এবং এখন একটু মানে জাস্ট নাও আমি দেখছি পরবর্তী ছবির পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করে দিল মানুষটা, মানে বিজনেস স্ট্র্যাটেজিটা কি লেভেলের এবং কি লেভেলের উনি কাজকে ভালোবাসেন, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি। মানে মানুষটার মানে এত কাজের প্রতি ভালোবাসা এবং এক ফোঁটা তিনি বিরতি নেন না। চেঙ্গিজের এখনো পর্যন্ত অনেক কিছু কাজকর্ম বাকি, সেটা চলছে, আমরা চেঙ্গিজ কবে আসবে কিচ্ছু জানি না, টিজারের মধ্যে রিলিজ ডেট দেওয়া হয়নি, এখনো পর্যন্ত চেঙ্গিজ কবে রিলিজ আমরা সেটাই জানি না। তার পরবর্তী তার কাজের প্রজেক্টের পোস্টার বা অ্যানাউন্সমেন্ট চলে এলো, ছবিটার নাম মানুষ। দেখো তুমি ছবিটার নাম শুনলেই তো একটা অন্যরকম ফিল হচ্ছে না, মানে চাইল্ড অফ ডেস্টিনি, ফ্যান্টাস্টিক। মানে আমি আমি খুব এক্সাইটেড এবং সঞ্জয় সমাদ্দারের সঙ্গে প্রজেক্টটা হচ্ছে বলেও আমার এক্সাইটমেন্ট খানিকটা কোথাও গিয়ে আরও অনেকটা তুঙ্গে আছে। তো জিদ্দা আমাদেরকে প্রচণ্ড ভালো ভালো ছবি উপহার দিচ্ছেন, আমি যদি খুব ভুল না করি মানুষও কিন্তু একটা অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা হবে আমার কাছে যতদূর খবর আছে। দেখা যাক এই ছবিটা নিয়ে মানে পরবর্তী কোনো আপডেট এলে তোমাদেরকে দেব। তো তোমরা আপাতত জেনে রাখো চেঙ্গিজের পরে জিদ্দার নতুন ছবির নাম মানুষ। চলো এই ছিল এখনকার ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, এভাবেই চ্যানেলের পাশে থাকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য বাই বাই।